দুজনকে কালকে রাতে ভাত খাই, এখনো ভাত খাই না, খাইতে পারবে না, এগুলো খালি পেটে খাইতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাবা এদিকে আসো, মা আস্তে আস্তে আসো, দেখে ডাব দিয়া ডাব বানায় এখানে না, সরি যে তেঁতুল, তারপরে হচ্ছে কি বলো এটারে তেঁতুল, আরে ভুলে গেছি, তেঁতুল চিনি, তারপরে এগুলো দিয়ে হচ্ছে আপনার ডাব বানানো, যারা খাইছেন তা তো জানবেন, তো ডাব বানানো খাবো, আর একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু পানি খাবো, এই জন্য দুইটা ডাব কিনতেছে আর কি। কি লাগে বাবা? ডাবের রস, ডাবের রস খাইতে বলে ভালো লাগে। আর উনি দেখবি ডাবের রস আছে নি, অনে বলা ডাবের রস খাইবে, ও ডাবের ভিতরে, ডাবের ভিতরে তো পানি থাকে বাবা, খাইতে মজা লাগে। আচ্ছা ওটা দাঁড়ো দাঁড়ো, ওদিকে তারপর এদিকে আমার কাছে হাত ধরো, হাত ধরো এদিকে আসো বাবাই, আসো হাত ধরো, এই যে বাবার হাত ধরো, তো হাত ধরো তো বাবার, আসো ঘরে, এটা চোখে যাবে, চোখে যাবে, চোখে যাবে, চোখে যাবে, চোখে যাবে, চোখে যাবে, এটা বলে গাছ বাসা, গাছ বাঁচতেছে আজকে, অনেকগুলো গাছই বাঁচছে, বড় বড় গাছ। দাও লেবু নেই, আমাদের নারকেল গাছ যে কবে বড় হবে, এই যে নারকেল গাছ একটা হবে ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহ যদি খাওয়া দিই ঠাইতে পারবি, হ্যাঁ আল্লাহ যদি খাওয়ায় তো খামু, না খাল তোর বেটা, জাল ফেলে দিতে কিনছি বুঝছো, টাহাও বেশি রাখছে, কইছে ভালো অনেক, এখন ওই খিদেছে আল্লাহ জানে আর হয় জানে। এই যে ডাব বাই দেয়া, তারপরে হচ্ছে ফেললে ই হবে না, নষ্ট হবে না, তাহলে ফাইটে যাবে, প্রচণ্ড গরম কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাতাস আছে দেখছেন, এই জন্য গরমটা অত বেশি গায়ে লাগতেছে না, কিন্তু যদি বাতাস না থাকতো খালি গরম হইতো, তাইলে মনে করেন পাগল পরে অবস্থা, বিকেলে এমন হয় ভাই, বিকেলে কোনো বাতাস হয় না, প্রচণ্ড গরম লাগে। আমরা ডাবের জন্য বলছি কিনা মনে নাই, ডাব হচ্ছে ওমা ফুল ফুটছিল, শাপলা গেছে, শাপলা গেছে, ফুল লবার ইয়ে হয়ে গেছে, বুঝে গেছে, ডাব ডাব ডাব, একটা গোপ দে আল্লাহ, নাম বেনে নামতে যাবে বলে বাড়ি খিস না, তাহলে একেবারে আমাকে জাগাই বলবি, সমস্যা নেই, আমি তো আছি তো ধরার জন্য, ওই ওইটার লগেছে তুই বাড়ি খায়, এটা বললাম মানে ফাইজিং করি ছোটো ভাই, তো বেশ ভবিষ্যৎ সাবধান, ও মাগো কি রে কি দিয়ে কি নিল, আল্লাহ বাসাইছে, তাও ওই ও নামার আগে নাম নামার পরে পড়ছে, একটা দিয়ে খুললে গেছে, এইগুলো পরিষ্কার করতে হলে কেমন দেয় জঙ্গলে গেছে, ইন্দা তারপর ডাবের পানি খাই, হ্যাঁ ডাবের পানি না রস, পানি, আচ্ছা ঠিক আছে তাহলে পানি, আসি একটা বড় বেজালের মধ্যে, কিন্তু কি করার আছে, কিছুই করার নাই, আল্লাহ ভরসা, হুম।
আল্লাহ, এই দুইটা নেই, ওই খাইবে না তো খাইবে কেটা, দেখে তো তুমি নিতে পারবা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবা নিতে পারে, আস্তে আস্তে আব্বা, আস্তে 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 আস্তে, খালা মা বলাই, এনে ধরো তেল ধরো, আব্বু না কে খাওয়া যাবে না, তাহলে এটা পাল্টে কেন, সবই তো জন্য হয়ে গেছে, একটা হচ্ছে ভিতরে নরম নরম থাকে ওইটা বানায় খাওয়া, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার একটু সাবা সাবা থাকে, একটু মানে কি বলে একটু থাক, ওটার কথা মনে নাই, ওটা শব্দ বুঝলে গেছি, আরে অনেকে বলে যে এরকম খাওয়া যাবে না, খাওয়া যাবে আলহামদুলিল্লাহ, বারো মাস একটু গিলাসটা নিয়ে আসো, আমরা বার দেবো আগে, হ্যাঁ না বাবা এটা এটা বড়ো বাবা, এটা তুমি উঠতে পারবে না, এটা উঠতে পারবে না, মুখ চুমুক দেখাইতে চায়, পরে যাবে বাবা পরে যাবে, মগটা নিয়ে আসো যাও, ওই সারি করুন না, নোংরা ই লাগবে, ময়লা লাগবে, খাওয়া যাইবে খাওয়া যাইবে, কসর কসর করে, আমার বড় কসর কসর করে পছন্দ, আমি কইছি এগুলোর কথা এরকম, হ্যাঁ এগুলোর কথাই কইছি আমি, এটি খাই দিই মজা, তিতে লাগে না, যাক তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো মন্দি খাওয়া যাবে, আপনি গ্লাসটা নিয়ে আসুক, আমাদের বাড়িতে অনেক সমস্যা হয়েছে আপনাদের এখন দেখাও নে, আগে একটু খাই নেবে, গরম প্রচন্ড, এটা নিয়ে আসো, এটাতে খাইলে তো মনে হয়, এটাতে খাইলে তো মনে হয় সমস্যা হবে না, কারণ এটা তোর গরম না, দাঁড়া 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 দাঁড়া, আমার কাছে পারবা, দেখো পুরো ডালে দিও না, আবার পানি বেশি হয়ে গেলে হয় নাই, আমার বাবাকে, বাবা আসো এদিকে আসো, কই তারাই, হ্যাঁ নো আমি ধরি বাবা, আমি ধরি, পুরে যাব পুরে যাব, বিসমিল্লাহির রহমানির রহিম, মজা আর খাবো না, সত্যি কথা বলতে পানিটা বেশি মজা না, কারণ হচ্ছে এটা ভিতরই হয়ে গেছে, দেখি তো হয়ে গেছে, মানে করা দিবে না, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো, ওরম না এটা এটার মধ্যে দিয়ে দিই তাহলে, না দেখেন করছে কি সব ফালায়া, এই জন্য হাতে দিতে চাই না কোনো কিছু, হাতে আর পাবো না আপা, এটার পানি মজা হয় নাই কিন্তু এটার পানি মজা, খাইতে পাবা কই, পাইলে কেমন পাওয়া যায়, মানুষের বাড়িতে একটা মানুষ উঠে গাছ উঠাইলে, আল্লাহ দিলে তখন খাবা ইনশাল্লাহ, প্রথমটার থেকে এটা অনেক সব দিক থেকে ভালো, পানিও মিষ্টি ছিল, আবার ইয়েও হয়েছে শ্বাস বলে যেটাতে, আবার এটাও ভালো, মানে যে এখন যেটা বানাবো এটাও ভালো, এই দেখেন এই হচ্ছে আমাদের বরিশালে হচ্ছে এরকম করে, বরিশাল অঞ্চলে সবাই এরকম করেই খায়, আপনারা কীভাবে খান কমেন্ট করে জানান, এটার মধ্যে হচ্ছে শুকনো মরিচ, তারপর হচ্ছে তেঁতুল চিনি এসব দিয়ে সরিষার তেল বানানো, দেখি মিষ্টি বেশি হয়ে গেছে, বিসমিল্লাহ ভালো হয়েছে, না জাল নেই, কইলাম না তেল দিলে মরবে, হাতে পাওয়া করবে না, দেব না খালা মনে আন, আপনি কিছু জাল হয়েছে, জাল হয়নি আর উল্টো জাল কম হয়েছে, এই দেখেন এটা টেক্সচার কালার যা,
ভাত খাই না, ভাত খাই না, খাইতে পারবে না, এগুলো খালি পেলেই খাইতে হয়। এখনো ফল বরাবর খেলে সমস্যা, মাগো শরীর কেঁপে পড়ছে। কত নিয়ম, নিয়মের অভাব নাই। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলি, আমি আসলে অনেক বড় বিপদে আছি। হ্যাঁ, ভিডিও ছাড়তে পারতেছি না, আমি একটা দিন ভিডিও না ছাড়লে আমার ইনকাম বন্ধ, ওই দিনের ইনকাম বন্ধ, তারপরও কিছু করার নাই আসলে। হ্যাঁ, দোয়া করেন আমার জন্য, অনেক বড় একটা বিপদ, অনেক বড়। আল্লাহ দয়া করো, আল্লাহ।